আসসালামু আলাইকুম, সফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমার চ্যানেলে অ্যাডোবি ফটোশপ সিসি 2022 বিগিনার্স টিউটোরিয়ালগুলো চলছে এই মুহূর্তে। এই টিউটোরিয়ালের মধ্যে আমার আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হচ্ছে 20 নম্বর ক্লাস, আর আজকের ক্লাসের বিষয় ডজ টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল। তো এই টুলগুলো দিয়ে কী কাজ করা হয় এবং ব্যবহারিক দিক দিয়ে অ্যাডোবি ফটোশপে ডিজাইনের ক্ষেত্রে কী কী কাজ করা যায় সেটা ব্যবহারিকভাবে আজকে আপনাদেরকে দেখাবো। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছেন যে আমি ফটোশপে চলে এসেছি এবং আমরা টুলবারে চলে যাব। টুলবারে গিয়ে দেখব এই যে টুলটা আছে আমার, এখন যে মাউসটা যেখানে আছে এইখানের যে টুলটা আছে এইখানে, এটা হচ্ছে ডজ টুল। এই ডজ টুলে আসলে কি কাজ এটা কিন্তু একটা ছোট্ট ভিডিও। অর্থাৎ আপনার মাউসটা যখন সেখানে রাখবেন, এটা এই টুলটার উপরে রাখবেন অথবা একটা ক্লিক করবেন, তখন এটা আসলে কি কাজ করে সেই একটা ছোট্ট ভিডিও কিন্তু আপনাকে ফটোশপ নিজেই দেখিয়ে দেবে। আর আপনি যেটা করবেন অবশ্যই এইখানে ক্লিক করে ডান দিকে একটু টান দিবেন, একটা ড্রয়ার ওপেন হবে। একটা ড্রয়ার ওপেন হলে এখানে দেখতে পাবেন যে ডজ টুল আছে, বার্ন টুল আছে এবং স্পঞ্জ টুল আছে। এই তিনটা টুল আসলে কী কাজ করে সেটি কিন্তু আজকে আমাদের ভিডিওর বিষয়। তো চলুন দেখে নিই। প্রথমে আমি একটা ভিডিও একটা ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ছবি মনে করুন এই ছবিটা নিলাম অথবা এই ছবিটা নিলাম। দেখুন এই ছবিটা যখন আমরা নিলাম, এই ছবিটা এখানে থাকলো। আমরা জানি যে যখনই আমরা ফটোশপে কাজ করব তখন অবশ্যই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা থাকে, যেটা আমরা প্রথমে ইনপুট দিই, যখন একটা ছবি ওপেন করি কন্ট্রোল অ দিয়ে অথবা এখানে ফাইলে ক্লিক করে ওপেন দিয়ে, যখন একটা যে কোনো একটা ছবি যখন আমরা ওপেন করি জাস্ট এভাবে ওপেনে ক্লিক করে, যখন একটা ছবি আমরা এভাবে ওপেন করি তখন সেটা ওপেন হয়ে যায়। ওপেন হওয়ার পরে আমাদের যেটা করতে হবে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে এটাকে ডাবল ক্লিক করে এই যে ডায়লগ বক্সটা আসবে এখানে নর্মাল থাকবে, এখানে ওকে দিবেন, এটা নর্মাল লেয়ারে পরিণত হবে। তারপর এইটা অ্যাক্টিভ থাকা অবস্থায় কন্ট্রোল জে দিবেন, তাহলে কি হবে এটা একটা কপি হবে। অথবা এটা থেকে এই যে লেয়ারটা আছে লেয়ারটা ক্লিক করে নিচে প্লাসে এনে ছেড়ে দিন, এটা একটা কপি হবে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টা। এরপর যেটা করব, আমরা একটা ছবিকে হাইড করে রেখে দিব, মানে এটা হচ্ছে আমাদের মূল ছবি, এটা যাতে আমাদের নষ্ট না হয়। এখন আমরা এই যে লেয়ার জিরো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা মানে রিনেমও করতে পারি। এটাকে রিনেম করতে হলে এখানে ডাবল ক্লিক করলেই হবে, এটাকে রিনেম করে আমরা কিন্তু লেয়ার ওয়ান দিতে পারি। লেয়ার ওয়ান, এই যে লেয়ার ওয়ান হয়ে গেল। এখন আমরা যেটা করব, এটার উপরে আমরা এই টুলগুলো ব্যবহার করব। এই টুলগুলি আসলে কী কী কাজে ব্যবহার করা হয় এটাতেই আমি একটা টুলের মাধ্যমে যদি আপনাদের বোঝাতে চাই তাহলে কিন্তু বোঝাতে পার মানে একটা ছবির মধ্যে যদি বোঝাতে চাই তাহলে কিন্তু পারা যাবে। দেখুন প্রথম যে টুলটা আছে এই যে ডজ টুল, এটা কিন্তু একটা মানে যে কোনো একটা জিনিসকে ব্রাইট করার কাজ করে। দেখুন আমি যখন এই যে সাদা যে অংশটা আছে, আরেকটা বিষয় আপনি যখন কোনো একটা ছবির মানে কাজ করবেন সেই ছবির অবশ্যই হাই কোয়ালিটির একটা ছবি কাজ করবেন, তাহলে কিন্তু নিখুঁতভাবে কাজটা হবে। দেখুন আমি যদি এই ছবিটাতে যেটা করি, এই সাদা যে অংশটা আছে ডজ টুলে থাকাকালে, ডজ টুলে থাকাকালে প্রথমে আমি যেটা করব, উপরে যে সেটিংসটা আছে এটা একটু প্রথমে দেখিয়ে নিই। দেখুন এখানে যেটা আছে এটা তো আসলে আমাদের সাইজ, এটা আমাদের প্রপার্টিজ, ব্রাশ প্রপার্টিজ, এটা তো সব ব্রাশেরই থাকে। আমি এটা বলেছি আগেও অনেক ক্লাসেই বলেছি, সব ব্রাশেরই কিন্তু প্রপার্টিজ থাকে। যেমন ব্রাশ টুলেরও যেমন প্রপার্টিজ আছে, এমন ডজ ব্রাশ টুল যেটা আছে এটারও প্রপার্টিজ আছে। এই প্রপার্টিজ এখান থেকে কমাতে বাড়াতে পারবেন, হার্ডনেস কমাতে বাড়াতে পারবেন, এখানে যে প্রিসেটগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আর এক্সপোজার মানে কি, এক্সপোজার মানে হচ্ছে যে এটার কম ঘনত্ব বা হালকা হালকা এবং ঘনের যে বিষয়টা এটা এক্সপোজার। সো আমরা এখন চলুন দেখে নিই, যেমন আমি প্রথমে মিড টুন দিয়ে রাখলাম এবং এক্সপোজার এখানে রাখলাম হচ্ছে 38, মানে 30 এরকম এই 50-এর নিচে রাখলাম। রেখে যখন আমরা ক্লিক করে এখানে টান দিব, এখানে যখন ক্লিক করে টান দিব, আমি তিনবার দিলাম এভাবে এই সাদা অংশটাতে, দেখতে পাচ্ছেন এটা একটু টান দিয়ে, দেখুন এটা দিয়ে দিলাম, এই অংশটাকে এরকম দিয়ে দিলাম, এই অংশটাকে এরকম দিয়ে দিলাম, আর এই অংশটাকে এখানে একটু এ করে দিলাম,
তারপরে এই বাইরের অংশটাকে এইভাবে দিয়ে দিলাম। দেখুন যেখানে আমি দিচ্ছি সেখানে কিন্তু একটা মানে কালার আমার ঠিকই আছে, কিন্তু কালার ঠিক থাকার পরে কিন্তু একটা ব্রাইটনেসের মতো সুন্দরভাবে টোন দিচ্ছে, এইটাই কিন্তু আসলে এটার মূল কাজ। এই যে মিড টোন যেটা, এটা হচ্ছে মূল কাজ। এবং আমরা উপরের অংশটাতেও যদি একটু কাজ করে দিই, এটাকে যদি একটু ব্রাইটনেস এইভাবে বাড়িয়ে দেওয়া যায়, তাহলে দেখতে পাবেন যে জিনিসটা অনেক মোটামুটি সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন এই যে আমি কাজটা করলাম, এই কাজটার মধ্যে পার্থক্য আগের ছবিটা থেকে এটার কি পার্থক্য হলো সেটা কিন্তু আমাদের এখন দেখার বিষয়। দেখুন আমরা যদি আগের ছবিটা দেখি, এটা যদি আমরা হাইড করে দিই এবং আগের ছবিটা দেখি, দেখুন এইটা হচ্ছে আগের ছবি, এটা পরের ছবি, এটা আগের ছবি, এটা পরের ছবি। সো ফ্রেন্ডস, এটা তো মিড টোনের কাজ ছিল, যেমন এই যে ডজ টুল যেটা আছে এইটার এখানে রেঞ্জে মিড টোন যেটা ছিল, মিড টোনস, সেটার কাজ কিন্তু এটা। মানে হচ্ছে যে তার যে অরিজিনাল যা কিছু আছে সব ঠিক রেখে আপনি এটা ব্রাইটনেসটা এমনভাবে বাড়িয়ে দেবে, ব্রাইটনেসটা যে আপনার যে মূল ছবিটা আছে সেটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে। আর এইখানে যেটা আছে শ্যাডো কিন্তু সেই কাজটা করতে পারবে না। শ্যাডো যে কাজটা করে, দেখুন মানে পুরা একটা জায়গাকে শ্যাডো করে ফেলে, ব্লার করে ফেলে, মানে অন্যরকম একটা। এই যে দেখতে পাচ্ছেন আমি শ্যাডো এখানে ক্লিক করতে করতে, যখন আমি বেশি করে ক্লিক করছি, দেখুন শ্যাডোটা কীরকম হলো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শ্যাডোটা কীরকম হবে। তাহলে অবশ্যই আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই কিন্তু মিড টোন দিয়ে কাজ করবেন। আর যখন আপনি নিচে হাইলাইটসে চলে আসবেন, হাইলাইটসেও যদি আপনি বেশি করে করেন, তাহলে কিন্তু দেখুন হাইলাইটটা কীরকম হয়, একদম কিন্তু অতিরিক্ত। কিন্তু হাইলাইট কিন্তু আপনি যদি কম ব্যবহার করেন, যেমন মনে করেন হাইলাইটসে দিয়ে আপনি যদি এইখানে একটাকে হাইলাইট করতে চান, এই দেখতে পাচ্ছেন এইভাবে, মানে সিঙ্গেল যে জিনিসগুলো আছে, যেমন ধরুন এইখানে, তারপর হচ্ছে এইখানে, তারপর এইখানে, উপরে হচ্ছে এই জায়গাটাতে একটু হাইলাইট বেশি করে দেওয়া যায়, তারপরে এই যে এইটাতে একটু হাইলাইট বেশি করে দেওয়া যায়। মানে আপনি ছবিতে যখন কাজ করবেন সেই ছবিটার কোথায় হাইলাইট লাগবে, কোথায় হাইলাইট লাগবে না, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। একটা বিষয় হচ্ছে যে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এই জিনিসগুলো দিয়ে আপনি কাজটা আসলে কীভাবে করবেন। তারপর যেটা আছে আমাদের ডজ টুলের নিচে, সেটা হচ্ছে বার্ন টুল। বার্ন টুল দিয়ে আমরা কীভাবে কাজ করবো, দেখুন বার্ন টুল দিয়ে আসলে একটা কালো একটা আস্তরণের মতো পড়ে, কীরকম দেখুন। আমি মনে করুন এই বার্ন টুলে দেওয়ার পর এটাও মিড টুনে রাখলাম, আর হচ্ছে এক্সপোজার 50 রাখলাম। রাখার পরে আমি ব্রাশটাকে একটু ছোটো করছি। আর ব্রাশ কীভাবে ছোটো করে করতে হয় আমি আগে অনেক সবগুলো ভিডিওতেই বলেছি, আবার বলে দিই। অল্টারে চেপে রেখে রাইট বাটনে ক্লিক করে ডান দিকে টান দিলে বড় হবে, বাম দিকে দিলে ছোটো হবে। উপরের দিকে দিলে এই ব্রাশের যে অপাসিটি আছে, হার্ডনেস আছে, সেটা কমবে, নিচের দিকে দিলে হার্ডনেস বাড়বে। আর এছাড়াও আপনি আপনার যে কিবোর্ডের স্কোয়ার ব্র্যাকেট আছে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, এটাতে প্রথমটাতে দিলে ছোটো হতে থাকবে, দ্বিতীয়টাতে ছাপতে থাকলে বড় হতে থাকবে। সো আমরা যদি দেখি যে বার্ন টুল কী কাজ করে, বার্ন টুলটা হচ্ছে একটা কালো শেডোর মতো আসে। দেখুন এই যে আমরা যখন এই কালোটাতে ক্লিক করে এইভাবে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও গাঢ় হচ্ছে এটা। আর এই যে নীলটাতে দিলে নীলটাও আরও গাঢ় হবে। এই অংশটাতে যদি আর একটু দেন তাহলে এই অংশটা আর একটু কালো হয়ে যাবে। এই চোখটাকে আরও কালো করতে পারেন, এই নোজটাকে একটু কালো করতে পারেন, এই কালো অংশটাকে আর একটু গাঢ় করে দিতে পারেন। এইভাবে জাস্ট এটাকে বড় করে এই অংশটাকে এবং এই পায়ের এই অংশটাকে একটু এভাবে কালো করে দিতে পারেন। সেক্ষেত্রে এক্সপোজারটা কিন্তু খুবই জরুরি, এক্সপোজার বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কতটুকু দিলে আপনার সুবিধা হয়। আর হচ্ছে যে আপনি প্রথম দিনেই যে একদম এক্সপার্টভাবে সব কিছু পেরে যাবেন তেমনটা না, কিন্তু যখন আপনি মন দিয়ে কাজটা করবেন কয়েকবার যখন করবেন, তখন কিন্তু আপনি অবশ্যই এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা ভালো রেজাল্ট। আর একটা বিষয় হচ্ছে যে এই যে বার্ন টুলটা আছে, বার্ন টুল যদি একদম বেশি দেন তাহলে কিন্তু একদম ফ্যাকাশে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বেশি দিলে দেখতে পাচ্ছেন কালো হয়ে, এই যে দেখতে পাচ্ছেন ফ্যাকাশে একদম কালো হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো বার্ন টুল কিন্তু বেশি ইউজ করা যাবে না। তবে কোথায় কোথায় ইউজ করবেন, যেমন ধরুন এই ছবিটা আমি নিলাম, এই ছবিটার এই যে দেখতে পাচ্ছেন যে ইয়াটা আছে, আইব্রোগুলো আছে, সেগুলো যদি আর একটু কালো করতে চান তাহলে কিন্তু এই বার্ন টুল দিয়ে আপনি করতে পারবেন। যেমন এই বার্ন টুল দিয়ে দেখুন আমি আরেকটা এটার কপি নিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সহজে। এই কাজটা আমি এটাতে করলাম, মনে করুন।
তারপর এই ছকের অংশগুলো একটু কালো করে দিলাম এবং চুলগুলো একটু কালো করে দিব। তাহলে কিন্তু ডিফারেন্স বিটুইন টু ফটোস আপনারা কিন্তু বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন। আমি জাস্ট রাফ একটা কাজ করে দিলাম, কিন্তু আপনারা কিন্তু যখন একটা কাজ করবেন তখন যদি আস্তে আস্তে কাজটা করেন তাহলে খুব সহজেই একটা নর্মাল ছবিকে এক্সট্রাঅর্ডিনারি ছবিতে পরিণত করতে পারবেন। দেখুন দেখুন এই ছবিটা কেমন, এই ছবিটা কেমন, এইভাবে কিন্তু আপনারা বার্ন টুল দিয়ে কাজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, স্পঞ্জ টুল যে কাজটা করে আসলে স্যাচুরেট ডিস্যাচুরেট করে। এখন যখন আমরা স্পঞ্জ টুলে ক্লিক করি তখন কিন্তু এই স্পঞ্জ টুল যখন অ্যাক্টিভ থাকে তখন উপরে দেখতে পাচ্ছেন ডিস্যাচুরেট এবং স্যাচুরেট দুইটা আছে। যখন ডিস্যাচুরেটে থাকবে তখন যদি আপনি এখানে ক্লিক করেন, মনে করুন আমি এখান থেকে এইখানে ক্লিক করছি, দেখুন কীরকম পরিবর্তন হচ্ছে। দেখুন মুখটা কিন্তু পুরো সাদা কালো হয়ে গেল, ডিস্যাচুরেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আর যদি আপনি স্যাচুরেট করতে চান তাহলে এই এইখানে স্যাচুরেটে রাখবেন, নিচে স্যাচুরেটে রাখবেন এবং এখানে ক্লিক করবেন, দেখুন স্যাচুরেট হচ্ছে। অর্থাৎ কি একদম রেড আই যেটা আছে লাল, এটা সুন্দরভাবে বাড়তি হয়ে যাচ্ছে। যখন আমরা একটা নর্মাল ছবিকে একদম সুপার কোয়ালিটিতে এডিট করি তখন কিন্তু আমাদের সবগুলা, এখানে যে টুলগুলো আছে সবগুলো প্রয়োজন পড়ে। আমি কিন্তু আপনাদের আজকে কোনো ধরনের প্রজেক্ট বানিয়ে দেখাতে পারিনি, আমি পরবর্তীতে ব্যবহারিক ক্লাসে একটা প্রজেক্ট বানিয়ে দেখাবো। আজকে শুধু দেখালাম যে এই যে টুলগুলো আছে, ডজ টুল যেটা ব্রাইটনেসের কাজ করে কিন্তু ছবিতে কোনো ধরনের ব্লারনেস মানে নিতে দেয় না। তারপর হচ্ছে বার্ন টুল যেটা শ্যাডো দেওয়াতে কাজ করে, এটার এক্সপোজার বাড়ানো কমানো যায়। আর হচ্ছে স্পঞ্জ টুল যেটা স্যাচুরেট এবং ডিস্যাচুরেট করে। তো এইগুলো আসলে কি কাজ করে সেটা কিন্তু আমি একদম মূল জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। যখন আপনাকে একটা প্রজেক্ট আমি করে দেখাবো তখন কিন্তু সত্যি আপনার আরও ভালো লাগবে। আমি আজকে ভিডিও বেশি বড় হয়ে যাবে সেজন্য সেটা করছি না, আমি পরবর্তীতে একটা করে দেবো ব্যবহারিক ক্লাস এনে একদম কুটিনাটি ধরে ধরে আপনাকে সুন্দরভাবে এই টুলগুলো দিয়ে কী কী কাজ করে একটা পুরো একটা ছবি আপনাদের এডিট করে দেখাবো। সো ফ্রেন্ডস, আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো, এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওতে যদি কোনো কিছু বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি একটু টেনে পিছনে নিয়ে যাবেন এবং আবার ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি যাতে কোনো সময় না হারায় সেজন্য আপনার ফেসবুক টাইমলাইনে এটা শেয়ার করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Thank you.